বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও সেন্ট মার্টিন অপরিকল্পিত ও অব্যবস্থাপনা রয়েছে বলে মন্তব্য করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল মোক্তাদের চৌধুরী এমপি বলেন, প্রকৃতির সৌন্দর্য বিনষ্ট করে পর্যটন প্রসার হতে পারে না, এমন করে চললে কক্সবাজার থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবেন। রবিবার 4 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংসদ সচিবালয়ের আয়োজনে জেলার পর্যটন সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সব বিষয়টাই আপনারা অপরিকল্পিত ভাবে, কক্সবাজারও অপরিকল্পিত হয়ে গিয়েছে, আপনার সেন্ট মার্টিনও অপরিকল্পিত হচ্ছে, এবং যে সোনাদিয়ার মতো একটা চমৎকার ন্যাচারালি ন্যাচারাল একটা যে আপনার এইটা আপনার এটা আমরা আনট্যাপড অবস্থায় আছে, এটা কোনো ব্যবহার করার কোনো সুযোগ নাই। এখানে ইকো পার্কে ইকো ট্যুরিজম করা হবে, যারা করবেন তারাও কাজটা এখন পর্যন্ত শুরু করতে পারেন, বছর দিয়ে একটু চলে গেল। এইভাবেই জিনিসগুলো তো আমরা এখন যেটা বলছি যে সবগুলোকে সমন্বিত করবো। তিনি আরও বলেন, এখানে পর্যটনের নামে যেসব অবকাঠামো হচ্ছে তার কোনো পরিকল্পনা নেই, তাই পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে সরকার, সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে তা বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেন, সেন্ট মার্টিন দ্বীপে অত্যাধুনিক জেটি তৈরিসহ সুপরিকল্পিতভাবে ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। সভায় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বিশ্বের অনেক রাষ্ট্রের সমুদ্র সৈকত ভ্রমণ করেছেন, কোথাও সৈকতে হকার দেখা যায় না, অথচ কক্সবাজার সৈকতে হকারের ছড়াছড়ি। পর্যটক বৃদ্ধি করতে হলে সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা বাড়াতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলী কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আমিনুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, CCN, কক্সবাজার।